মিড পয়েন্ট অফ দ্য ডাইপ আমি যদি এটা ডট 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 এমনি ড্র করছি তা মানে এটা সেন্টার পাসিং করছি সেটার অফ পাসিং পাশিং করছি আপেন্ডেকুার টু দ কেউ এক্সেল লাইন এই যে ডট 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 হচ্ছে এটা লাইন এটা আমি কোবা একজে আয লাইন কু আমি কে কোণ হ্যাঁ পরফেন্ডেকুার বুঝিপার এটা হচ্ছে লাইন না

পিলে এই আমি ইকুৱেটৰিয়া লাইন ড্ৰ কৰিব পঢ়িবা ইকুৱেটৰিয়া লাইন কেমি তাৰ ডায়গ্ৰাম হ'ব বোলে দেখি আমি ডাইগ্ৰামে ড্ৰ কৰিব পি আগে ফাৰ্ষ্ট দেখা মই তো অলৰেডি এমি ডাইগ্ৰাম ড্ৰ কৰি চাৰি পিলে তুমি এমি কেমি ডাইগ্ৰাম ড্ৰ কৰিব বহুত পিলা ক'ত ট্ৰাইঙেল ড্ৰ কৰিছ সেইপাই ডাইগ্ৰামা বুজি পাৰ ন ঠিক আছে মই কেমি ডাইগ্ৰাম ড্ৰ কৰোঁ আগে লক্ষ্য কৰাৰ আমি প্ৰ'ব্লেম কুজিবা কম লেখা আজি ঠিক আছে পিলে আমি ক' পঢ়িবা

এ আমি কন করে যেহেতু আমি ইকুয়েটো লাইন ইকুয়েটো লাইন মানে হোক কপেন্ডি টু দাইপল আক্সিস পিল্লে এইটা হচ্ছে ডাইপল ইলেকট্রিক ডাইপল এর আমি পয়েন্ট চুজ করি পেলে আমি পয়েন্ট চুজ করছি লেট বি পয়েন্ট না হোচি পি দেওয়া এইটু আমি ড্রি এ পে এই আঙ্গেল কেটে না নাইটি ডিগ্রি হোচি না দেখ মো এই আঙ্গেল নাইনটি ডিগ্রি করছি এ পয়েন্ট পি ফলে এই পয়েন্ট পি দেখ এ পয়েন্ট পি ঠার এই ডিস্টেন্স পিলে কেত ডিটান সে আর্ আমি আর্লু পিলে দেখ পি ঠার ও প্যন্ত ডিস্টে হচ্ছে না না এবার পিল্লে কম করা না এই ঠু দেখি মু পি ঠাকুর এ পর্যন্ত জয়েন করেছি না না একজাক্টলি আমি এটি কন করা আকৌ জইন কৰিবি এই বুজিহে এব জইন কলে পেলাই এই যে জইন কলে কেতেগ্ৰী আল ফৰ্মে আছে থিটা ডিগ্ৰী থিটা ডিগ্ৰী দেখ মই এইটা ডিগ্ৰী লিখিছোঁ সেইটাৰ ডিগ্ৰী আউটে ক'ৰ পৰা দেখ ই লাইন এতি পি জইন কৰিবলৈ এমি এপে' যা এগেক্ট চেমা ফিগৈ আছো না নাই কাই মিড পইণ্ট মিড পইণ্ট ডিভাইড কৰোঁ পৰপেটিকুলাৰ ডিভাইড কৰোঁ তাৰমানে এপট এৰিয়া যেতিয়া হ'ব এপটে এৰিয়া এই আঙেল থিটা ডিগ্ৰী হৈ যি মানে এইবেল মষ্ট বিটা ডিগ্ৰী হ'ব বুজিহাল না নাই পেলাই हे गलो देखो ए पॉइंट एबे क्लियर हे गलो पहले ए जो ट्राएंगेल रखी फर्म है देख यो ट्राइंगेल देख देखो ए जो ट्रायंगल उडा ट्रांगेल गुटा पे ए ट्रायंगल य्रांगेल्टा के को ट्रायंगल पाल ना ट्रायंगल ना आंगल ट्राएंगेल राइट एंगल ट्रायंगल आंगेल एबे राइट एंगल ट्रायंगल आंगेल माने पे पाइथागोरस थ्योरम यूज जानि जाचे ए এইটা জাছু ওয়ার তাহলে এইটা অজনা আছে না নাই আমি এইটা অনন ভ্যালু কমিটি বাহার করা পাইথারেস থিওরম পিলে কোন আমি পাইথারেস থিওরম পিলে আমি জানিচু কোন পিলে ফর্মুলা না এ স্কোয়ার ইজ ইকল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা না পিলাই তাহলে এটি দেখো এই যেটা যে আঙ্গেলিটা দেখো এই যে আঙ্গেল যে আঙ্গেল থিটা দিয়েছে থিটার সম্মুখীন বাহু পিলাই পিল কম না পারফেন্ডেকুলার নাই কারণ পি তো পিলে আমি ক' ফাইন কৰিবা না এচ ফাইন কৰিবা ত' এ স্কোয়াৰ ইজ ইকুৱা টু পিলে পি কেতে এই সমুখীন ভাবু হ'ব এই হ'ব আন হৈ যাব নাৰ স্কেয়াৰ প্লছ বি মানে হ'ব বেছ ঠিক অঁ বি মানে হ'ব বেছ পেলাই বেছ কেতে এইটাই হ'ব তাৰ বেছ হ'ব নে নাই বেছ কেতে তাৰ আমি এ স্কোয়াৰ লিখিব নে নাই বি স্কোৰে যেমিতি পি তাৰ পিছত এচ ইজকুৱা টু কণ হৈ যাব আকেয়াৰ প্লছ এ স্কেয়াৰ ক' হৈ যাব ৰুট অভাৰ নে নাই

এই লাইন এমনিতে ড্র করি এ যেত ডিগ্রি আঙ্গেল হব এটা সেত ডিগ্রি আঙ্গেল হরিবা কেমিতি এলা পিলে দেখ যদি আমি জোমেট্রি দেখা না পিলে এইটা দেখ এই লাইন কমে যদি এক্সটেড এই লাইন কমে এক্সটেন্ড করা এটা গোটা অল্টো কোণ লাইন মিলি না না তো এ লাইন ও এ লাইন হচ্ছে অল্টরনেট আঙ্গেল বুঝি পাল না তো এইটা হলে এ বিটা হব পে সেমতি দেখ যদি এই লাইন কমে কনসিডর করা দেখ এইটা হব কমি থিটা হলো পালে দেখ যদি আমি এই লাইন কে এসটটেন্ড করা আও এইটা একে কৰিব এইটো আমি ট্ৰাঞ্চফৰ্ট চাল নেপা পেলাই ট্ৰান্সফৰ্ট চালান নে ত'লে এইটাৰ সৈতে এটা সমান হবে এটা দেখ এর অল্টারনেট আঙ্গেল এটা আসব এইটার এটা অল্টরনেভু এটা এটা ভরটিকাল অপোজিট আঙ্গেল এলাকা পিলা বুঝি পাইল না নাই। তো এগজাক্ট দেখ যদি এ লাইন আমি এটি ইউজ করা এটা যদি আমি লার্ন করু এটা এই যে টিটাটা এই সহ সান হবে কিনা অল্টরনেরট আঙ্গেল আই আঙ্গেলিটা সহ পিলা কমিটি হল দেখ এই ডাইগ্রাম আমি বুঝেওছি দেখ এই ডাইগ্রাম এটা থিটা আছে না নাই তখন এই যে লাইন কিন্তু পছুয়াটে এক্সটেন্ড করলে তো এটা এটা আমার ট্রান্সফর্সা লাইন হয়ে গেল এটা থিটা হলে পিলা এইটা হব

এবার ক্লিয়ার এলো তো একজাক্ট সেমি এপটে এই ডিস্টা বাহার করে এপটে এই ডিস্টান্স বাহার করে পিলে দেখ এই অ্যঙ্গেল হচ্ছে থিটা আছে ঠিক আছে যদি এটা থিটা হোচ্ছ আঙ্গেল এর সম্মুখীন বাহু কন পেয়ে হচ্ছে পরফেণ্ডুকুলার না নাই দেখ এটা যদি টিটা দিয়েছে এই অঙ্গেলটা এর সম্মুখীন পরফেন্ডুকুার ঠিক আছে তাহলে যদি পরফেডুকুলার সম্মুখীন বাহু যদি পরফেণুকুার হব সবাই সাইন কম্পিটি আসবো মনে রাখা পৰপেণ্ডিকুলাৰ যিটা হ'বাৰ সমুখীন বাহু যদি পি আছোঁ তাৰমানে এই যদি হাইটাৰ সবে চাইন কম্পনীট আ এইটাই ক'ব বেছ আছিলে ক' যাব কছ কম্পীট হৈ যাব পিছত এগেক্ট আমি সেই লেখিবা দেখ এই হাইট হ'ল তোমাৰ এইটাক আমি কনচিডৰ কৰিব এইটাক কনচিডৰ এই হাইট কেতিয়া হৈ যাব ই কাইটাৰ বেছ ক'ৰবাত পৰপেণ্ডিকুলাৰ হেলে কাই আমাৰ দেখ কা কেতি হ'ল দেখ চাইন থিটা ইজ ইয়াল টু ক' না পি বাই এচ ঠিক আছে তোমাৰ পিছ আমি চাইন থিটা

তাপরে তলু দেখি দেখ তলু লিখলে এই থিটা হব দেখ থিটা তো অলরেডি নেই তো এর সম্মুখীন বাহু কোন হয়ে যাব পারপেন্ডিকুলার তাহলে পারপেন্ডিকুলার পিলে হেলা মানে এটি কোন এটি মাইনাস অনেক না না এই চার্জ মাইনাস চার্জ অ হাইটা কোন হয়ে যাব পিলে এই হাইট ই মাইনাস কিউ সাইন থিটা তো এটি দেখ ই মাইনাস কিউ সাইন থিটা লিখেছি তা মানে পিলে আউ কোন হইব আও কন রে সাইড এতে বেস বাহার করিবা বেস এইটা দেখো এটা বেস এটা হচ্ছে কোন

আ এবে বুঝি হলে এত বুঝি পাই কে কনলু ফার্স্ট এ না আমি গোটা ইলেকট্রিক ডাইপল কনসিডর কলু ডাইপোল কনসিডর কলাপরে তার চার্জ হচ্ছে দুটো দি চার্জ আছে প্লস চার্জ এটা গোটা প্লস চার্জ আছে মাইনস চার্জ ভিতরে দূরতা হাওড়ি টু এ আক্যুমে রাখা হচ্ছে এত লিখেছি তাপরে আমি কে কহিল দেখ পি হচ্ছে গোটা পয়েেন্ট পয়েন্ট হচ্ছে না ইকুয়েটো লাইন সহ রাচ্ছি আ পয়েন্টে সব পরপেনার টু দ ইকুয়েটো

মাইনছ চাৰ্জে এই পইণ্ট পি টু মাইনছ চাৰ্জ আু প্লছ তো এতিয়া আমি ইলেক্ট্ৰিক ফিল্ড ইণ্টেনচিট বাৰ কৰিবা নাই তাৰমানে ৱি হাভ টু কালকুলেট ইলেক্ট্ৰিক ফিল্ড ইণ্টেনচিট আৰ্ট পইণ্ট পি ডিউ টু মাইনছ চাৰ্জ এণ্ড ডিউ টু প্লছ তাৰি ইজু ইলেক্ট্ৰিক ফিল্ড ইণ্টেনচি বাৰ কৰিবা ইণ্ডিভিজুল ইণ্টেনচিট বাৰ কৰি পিলে নেট ইলেক্ট্ৰিক ফিল্ড ইণ্টেনচিট বাৰ কৰিব আইণ্ট পি ঠিক আছে তাহলে আমি কোণ লেখা দেখ ইলেকট্রিক ফিল্ড আট পয়েন্ট পি ডিউ টু প্লস চার্জ হলে এই যে প্লস চার্জপ পয়েন্ট পি টু প্লস চার্জ আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেটি অফ প্মুলা কে জানছু না ইজ ইকা টু

ए देखो, आम कौन ना इलेक्ट्रिक फील्ड एट पॉइंट पी ड्यू टू प्लस चार्ज इज केते हे तो पे प्लस चार्ज पर इलेक्ट्रिक इंटेंसिटी, देखो एटी लिखि ये ई प्लस क्यू चार्ज प्लस चार्ज ई प्लस इज इक्वाई फोर पाइफा एलर नट है वन 4 पाई एप्सिलॉन नॉट क्यू डीड बाय आर स्क्वायर प्लस ए स्क्टा केमी देख ये मन रखे देखो इलेक्ट्रिक फील्ड फार्मूला ই ইজ ইকল টু কে ক্যু বাই আর্কোার ঠিক আছে কে ক্যু বাই আর্কোার তাহলে পিলা দেখ এই আমি লিখিলু কে ক্যু ডিভাইড আর। আর মানে কম অলরেডি তোমাকে আর মানে কোম এই যে পয়েন্ট পি ঠার এই যে আমার প্লস চার্জের দূরতা কে এই দূরতা হচ্ছে আর্ এইটি লেখা হয়েছে পয়েন্ট পি ঠার বিস হচ্ছে এ স্কোয়ার প্লস আর্কোার প্লস এ স্কোয়ার তাহলে এটি লিখব আর জায়গার এটি পিল্লে কোণ আর। আর্ ইজ ইক টু কেখাইছি আর্ স্কোয়ার প্লস এ স্কোয়ার লেখা হইছে না এ রুট ওভার আছে তো আর্ জায়গায় লিখে আর্ স্কোয়ার প্লস এ স্কোয়ার রুট ওভার ফলে তাপরে কে লেখা হইছে স্কোয়ার অ স্কোয়ার কলি না দেখ এইটা হোক আমার আর্ আর্ হচ্ছে পিলে আর্ মানে হোচ্ছে এই যে পি টু বিদ্যান্স হচ্ছে আর্ এটি কী স্কোয়ার অ ফর্মটা পেলায় ইউজ কলু দেখি লিখি দে ইজ ইকা টু

কু ডিভাইড বাই আকো প্লছ এ স্কেয়াৰ এলং বিপি বুজিহে তাৰ ইকুৱেচন ওৱান দেমি দেখ ইলেক্ট্ৰিক ফিল্ড এট পইণ্ট বি ড্যু টু মাইনছ চাৰ্জ পিলে যেমি প্লছ বাৰ কলে পি ঠাৰ এই যে প্লছাৰমি কলে পিঠাৰ আমি মাইনছ চাৰ্জ মানে একজাকেক্ট সেইমি আমি কালকুলেট কৰিব দেখ ই মাইনছ চাৰ্জ ই বাই ফ'ৰ ফাইফ্সাইলান কাষকি ডা হ'ল পেলাই কেৰ ভালু হ'ব ওৱান বাই ফ'ৰ ফাইফ্সাইলেন তুমি যদি ন জাতি পাৰ্চ দেখ পেলাই একো মনে ৰখিব কে ইজান বাই फोर पाइप नट ए सर्टकट फर्मुला यर्मुला यूज करें लिखा तो लिखिले देख क्यू क्यू डिड बै आर आर हो पीए क आर स्कोय प्लस ए स्क्र रुट हम ना नहीं लिखे एल ये पी ए क्या नैगेट सब इनवर्ड हम तेन से पी ए डायरेक्शन देती देख इ माइनस चार्ज होगी वाने बोर पाइपाइल नट क्यू डिड स्क् स्कोय रुट कैनस एल पी एक्वेसन टू दे তারপরে তাপরে পিল কখন লেখিছি দেখ অলরেডি তোমাকে বুঝাই দিয়েছি এটা কমিটি হল কস সাইন কম্পোনেন্ট কম্পোনে বুঝিপাল তো এটি আমি দেখি দা ই প্লাস সাইন থিটা এন্ড ই মাইনাস সাইন থিটা কম্পোনেন্টস অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড পিলে দেখো আমি ইকুয়াল ইন ম্যাগনিটিউড মানে হচ্ছে পেলে

আর ইকুয়াল ইন ম্যগ্নিচুড পে ইকাল ইন মগ্নিচুড তো একে যদি মগনিচুড নেওয়া এই যে ভ্যালু কন্টাণ্ট ভ্যালু ইয়ে হচ্ছে ম্যগনিচুড অন্ড আ ইন সেম ডাইরেকশন পিল সেম ডাইরেকশন দেখ এই যে ই প্লস চার্জ কস থ্রিটার যে ডাইরেকশন আছে ই মাইনস ডাইরেকশন সেম ডাইরেকশন রেখে সেম ডাইরেক পদ সেম ডাইরেকশন দুইটা কম্পোনে রয়েছে তাহলে আমি আড করা তো সেম কম্পোনে রে সব আমি আড করা না নাই ठीक अच्छे तरह सेम कंपोनेंट हो सो, सो कम्पोने देख डायरेक्शन डायरेक्शन ऑफ इलेक्ट्रिक इंटेंसिटी इज अपोजिट ना ना ये कौन लिख द डायरेक्शन ऑफ इलेक्ट्रिक इंटेंसिटी इज अपोजिट टू दैट ऑफ डायरेक्शन ऑफ इलेक्ट्रिक डाइपोल पहले देख

দাট অফ ডাইৰেকশন অফ ইলেক্ট্ৰিক ড্ৰাইভাৰ নাই তুমি এতিয়া অপোজন তাৰণু আমি ক'ম বাৰ কৰিবা ন এই যি পইণ্ট পিৰে নেট ইলেক্ট্ৰিক ইণ্টেনচিট আমি কালকুলেট কৰিব ডিউ ু প্লছ প্লছ আৰু ডিউটু মাইনছ চাৰ্জ পিলে এই দেখ ইজকুৱ ক'ম হৈ যাব পিলে নেগেটিভ চাইন এতিয়াই লেখা হ'ল যে আকৌ ডাইৰেকচন অপ'জিট থাৰ তু এই দুইটাই কম্পেণ্ট কোনো ক' কৰিব কলি নে নাই ত' মাগ্নেটুড অফ ই প্লছ इ माइनस चार्ज एंड प्लस चार्ज आर इक्वाल देख यो मग्नेट इक्वाल कहीं देख ये माइनस चार्ज रो वैल्यू आउ प्लस चार्ज रो वैल्यू इक्वल चार्जर भैल्यू इक्वाल पे बुझीगला ना इक्वाल होता है मान कौन पे मुझे अलरेडी लिखिदे देख इक्वल माने हो हूँ देख इ माइनस चार्ज आ प्लस चार्ज इक्वल टू तो समान सामाना ना तुम सेम पी के लिए गोटे यूजे यूनिट वेक्टर ठीक अच्छे तेनालीसन ओन आखिले ये दुटा इक्वेसन देख इंपटे मोबाइल इक्वेस वाने बोले इक्वेसन वाने लिखिली आकुएसन यू लिखिले ये दुटा इक्वेशन को ये आम कौन कर पुट कर भैल्यू पुट करवा इ माइनस e क्यू आउ प्लस चार्ज रेल्यू आम पुट कलु बोले इ माइनस चार्जर भैल्यू पुट कलु आ प्लस e चार्ज भेलू पिकखा ही ना ना तेणु देख

চেঞ্জ করবা পলে দেখ কস্তিটা আমি কমিটি লেখা এই ডাইগ্রাম দেখ তো কস্তিটা দেখ এই ডাইগ্রাম আমি দেখ এই যে ডাইগ্রাম দেখ এইটা আমি ডাইগ্রাম দেখতে কলম তা আমি এমি ডাইগ্রাম পাওয়া দেখো আউথে লেখি দেছি পেল এইটা পয়েন্ট পি নিয়েছি এইটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলিটা অনেক এইটা পয়েন্ট মাইনস ক্যু চার্জ অখা হয়েছি আর ডিস্টা পেল এ লেখা হইছে এখন আর্

আইদোর পোল চার্জ প্রডক্ট অফ আইদর পোল চার্জ ইন্টু লেথ অফ দ ডাইপোল না নাই তো কে ডাইফোল মুভমেন্ট টু এ কু পি লেখি দিলে না এটা লিখে এই যে ফর্মুলা লিখিলি তাহলে পি ইন্টু পি ক্যাপ দেখ আমি ইউনিট পি ক্যাপ বেশি গড়লু ভ্যাক্টর পি বাই পি রড উইজ নথিং পি তো এটা হচ্ছে পি ক্যাপ লেখি তাহলে পি ক্যাপ এটা

কিন্তু মনে রক পায় এই কোশ্চিন মোস্ট ইম্পর্ট্যা কোশ্চিন হলে তুমি নিজে প্রাটিস কর ম যা বুঝে সেই অনুসারে দেখ তুমি নিজে বি ডাইগ্রাম ভালসে বুঝ আগু প্রাটিস কর ওকে পিলা দেখতে পড়েলি তুমি কমপ্লেন কমেন্টস করে জনাইব যদি কিছু ডাউট অনেক কমেন্টস করে জনা Thank you for your watching please like and subscribe thank you